গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু বেটুক দাদা। আর দেখো আজকে আমার ছোটদার, এই যে ছোটদার জন্মদিন, আমরা ছোটদার জন্মদিন সন্ধ্যাবেলা সেলিব্রেশন করছি দু বাড়ির লোকে, বাইরে কেউ নেই, মানে সব ঘরোয়া পরিবেশে ঘরোয়া অনুষ্ঠানই হচ্ছে। আর অনেকগুলো বসন্ত পেরিয়ে এসছে তোমরা সবাই জানো, তা আমরা চাইছি ছোটদার এই বসন্ত যেন মিস না হয়। তোমরা একটু দেখো, সবাই আশীর্বাদ করো যে এই বসন্ত যেন ছোটদার মানে ফুলে ফেবে ওঠে, একদম 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 ফুলে ফুলে ভরে ওঠে, ফুলে ভরে ওঠে। আর ওই দেখো কেক কাটার আগেই কি দেখো দেখেছো তো, এই হচ্ছে আমাদের এখন কেক কাটা হবে, তো তোমরা সঙ্গে থাকো। আর এই সন্ধ্যাবেলার আমাদের ঘরোয়া পার্টি বার্থডে পার্টিটাকে তোমরা এনজয় করো আমাদের সঙ্গে, চলো। ছোটটাকে আমি কেক খাওয়া দিচ্ছি এখন। আরে এক সেকেন্ড, আমি এখানে এসেছি। জন্মদিনের নাচ হচ্ছে এখন, এই যে দেখতে পাচ্ছ এই পার্টি বয়, কিন্তু গান ছাড়া সবাই নাচছে এখন, সবাই নাচ করছে, কিন্তু ওদিকে পাপাও নাচ করছে, কিন্তু এদিকে এই যে এই যে এই যে দীপু বাবুও নাচ করছে। কি আনন্দ দেখো, মুখে গান হচ্ছে আর নাচ হচ্ছে আবার কি, দেখো হরে কৃষ্ণ নাচ, যার বার্থডে তার নাচ তার মুখে দেখো, এই তো বার্থডে নাচ হচ্ছে। তুই দেখো বার্থডে বয়ের বার্থডেকে বয়কে রেখেই আমরা খেতে বসে গেছি, যেহেতু বাড়ির লোক তো আগে বলছে বসবো না, তো আমরা দুপুরে এই সন্ধ্যাবেলায় এই লুচি আলুরদম ওখানে পায়ে খাটে মিষ্টি দেখে এখন খেতে বসে গেছি দুপুরে সন্ধ্যাবেলায়। আর এই বার্থডে বয়কে দিয়ে শুরু করি, অবশ্যই অবশ্যই ওর কাণ্ড কারখানা, দেখো 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 ওর কাণ্ড কারখানা, না 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 বাবাকে ডাক দিয়েছিল কি দুঃসাহস ছেলের। আচ্ছা যাই হোক, খুব সুন্দর, হ্যাঁ হ্যাঁ আলুরদমটা দারুণ হয়েছে, আমাকে দিয়ে দাও খাও আমি নিচ্ছি, মাকে বলো মা রান্না করছে, খুব ভালো রান্না করছে, হ্যাঁ মা রান্না করছে।
বলছে অনুষ্ঠানে রান্না করলে এরকম রান্না করতে হয়, অনুষ্ঠানে রান্না করলে। আরে ভাই ভালোর এখন কিছুই পারি না, বললে লাভ নাই ভাই, কমুরি উঁচা করতে পারছি না জানো। আলু আর ছোলা তরকারি গমের মধ্যে তিন পিস আমাকে, আরে না বাদাম দিচ্ছি, বলি বাদাম, আচ্ছা বাদাম আলুর দম দিয়ে খেলাম, এবার দাদা আমাকে খাওয়াচ্ছে পায়েশ দিয়ে। এই যে পায়েশ আর লুচি, তুমি এই দমটা খেতে ভালো বলে মা, শীতকালে বলে শীতকালে বড় বড় আলু খেতে এসে করে দম মারায় খাবা, কিছু খাও আলু খেলে মনে হবে কি কি খাচ্ছি, এত টেস্ট হয় পায়েশটা, সুন্দর দেখি সুন্দর। মিষ্টি জীবন বসে আছে শেষ পাকে মিষ্টি এখন খাবো না, এখন খাবো না, তুমি খাও প্লিজ না, এখন খেলে আমার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য বৌদি আমার জন্য লুচি পাঠাইনি, জানি আমাকে তখন যদি খাই এখন আমি খেতে পারবো না, মানে গরম লুচি জানে বৌদি ভেজেই একটা আমার জন্য পাঠানো। তো খাওয়া শেষ কমপ্লিট একদম, ছোটার জন্মদিনের অনুষ্ঠানে আমরা গরম অনুষ্ঠানে যদিও তবুও জমিয়ে খেলাম লুচি আলুরদম পায়েস মিষ্টি, এই জন্মদিনের পার্টি সাথে খাওয়া দাওয়া। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো।
শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাঠে দেখো এবং এভাবে তোমরা কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, দেখো তার মধ্যে টাটা।